بسم الله الرحمن الرحيم আসসালাম আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো প্রতিবারের মতন আবার হাজির হয়েছি আপনাদের মাঝে রমাদান স্পেশাল একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 7 দিন একইভাবে একটি আমলের সাহায্যে ত্বককে করবেন ফর্সা, উজ্জ্বল, কোমল এবং লাবণ্যময়। এবং যাদের ত্বকে স্পট আছে এবং চেহারা দিন দিন কালো কুচ্ছিত হয়ে যাচ্ছে, তারা কিন্তু এই আমলের সহিত এই দোয়াটি পড়লে অবশ্যই আপনাদের চেহারা নুরানি হবে। ছোট একটি দোয়া শেয়ার করব আজকে আমি আপনাদের সাথে, যেটি পড়াটাও খুব সহজ এবং আপনারা ছেলে এবং মেয়ে উভয় এই আমলটি করে ত্বককে করতে পারবেন ফর্সা, উজ্জ্বল। এবং এর আরেকটি শর্ত হচ্ছে পরিপূর্ণ বিশ্বাস এবং ইখলাস সহিত আমলটি করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আপনারা মাত্র 3 দিনের মধ্যে এর ভালো ফলাফল দেখতে পাবেন এবং নিজের ত্বক দেখে নিজেই বিশ্বাস করতে পারবেন না, আপনাদের ত্বকে এতটাই গ্লো চলে আসবে মাত্র 3 দিনের মধ্যে। অনেক কিছু তো ট্রাই করলেন, এবার না হয় ছোট্ট একটি আমল করে ফর্সা হয়ে যান। চেহারা উজ্জ্বল হওয়ার ছোট্ট একটি আমল আজকে আমি আপনাদেরকে শিখাবো, ইনশাল্লাহ এতে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, স্ক্রিনের মধ্যে যে ছোট্ট একটি আয়াত দেখতে পাচ্ছেন, এই আয়াতটিকে আপনাদের আমলের সহিত পাঠ করতে হবে 7 বার। এবং আপনারা ত্বকে যে ক্রিম ইউজ করে থাকেন, সাধারণ যে কোনো ক্রিম, ওই ক্রিম হাতের তালুতে নিয়ে এই আয়াতটিকে 7 বার পরে ক্রিমটির মধ্যে 7 বার ফু দিতে হবে এবং তারপর মুখমণ্ডলের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে ক্রিমটিকে। এবং আপনারা দিনে যে কইবার ত্বকে ক্রিম লাগান, ততবারই এই আয়াতটিকে 7 বার পরে 7 বার ফু দিয়ে ক্রিমটিকে ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ মাত্র 3 দিনের মধ্যেই আপনাদের চেহারা অনেক গ্লো চলে আসবে এবং আরও ভালো ফলাফলের জন্য এই আমলটিকে আপনারা 40 দিন পর্যন্ত একটানা করতে থাকুন। এবং এতে আপনাদের চেহারা দিন দিন আরও উজ্জ্বল হতে থাকবে এবং মুখের স্পট দূর করতে সাহায্য করবে। এবং অনেকের ত্বকে দেখা যায় ছোট ছোট গর্তের মতন থাকে, তাদের ত্বক একদমই ফ্রেশ হয়ে যাবে। ব্রণের সমস্যা দূর করতেও সাহায্য করবে এই আমলটি। মাত্র একটি ছোট্ট আমল করে আপনারা আপনাদের চেহারার সব রকমের সমস্যার সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। পরিপূর্ণ বিশ্বাস এবং ইখলাসের সাথে এই আমলটি করবেন, দিনের মধ্যে যে কোনো সময় সময় পাবেন তখন এই আমলটি করতে থাকবেন এবং দিনের মধ্যে যে কোনো সময় আপনারা এই আমলটিকে করতে পারেন। এবং আপনি যদি একটানা এই আমলটাকে করতে না পারেন তাহলেও কোনো সমস্যা নেই, তবে করার চেষ্টা করবেন। আয়াতটি যদি মুখস্থ না থাকে তাহলে অবশ্যই দেখে দেখেও আয়াতটিকে পাঠ করতে পারবেন। এবং আরেকটা কথা, আপনারা যতটুকু ক্রিম ত্বকে ব্যবহার করবেন ততটুকু ক্রিম হাতের মধ্যে নিয়ে ফু দিয়ে ব্যবহার করবেন। প্রতিদিন যতটুকু আমল করবেন ততটুকু ক্রিমই ব্যবহার করে নেবেন। মোট কথা, দিনের আমলটি দিনেই করে নেবেন এবং আশা রাখি যে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। নিজের ত্বক দেখে আপনারা নিজেই বিশ্বাস করতে পারবেন না। এবং ছোট্ট আমলটিকে আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি, মুসাল্লামাতুল্লাশিয়াতাফিহা। দোয়াটি 7 বার পরে 7 বার ফু দিবেন এবং আল্লাহর উপর ভরসা রেখে নিয়মিত আমলটি করতে থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফিজ। No, I don't wanna waste what's left.